গাইজ দেখো আজকে তো প্লাস্টার হয়েছে আমি নেমে গেছে বৃষ্টি পড়ছে আর দেখো উপরে আমরা কি করব বুঝে উঠতে পারছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখো আমি চলে এসেছি তোমার জন্য খুব সুন্দর ব্লগ শেয়ার করতে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো ছাদে এসেছি জবা ফুল তুলতে আমার যেহেতু ঠাকুর আছে পুজো হবে আর এসে দেখছি কি মানে কি কাণ্ড বাপরে বাপ তো দেখো গাইজ কাণ্ডটা কি তোমরা একবার দেখে নাও ছাদে আমি এসে কিছুই দেখতে পাচ্ছি না গাইস চিন্তা করো কি কুয়াশাটা পড়েছে পড়ছে এই দেখো গাইস আর আমি এসেছি জবা ফুল তুলতে কত জবা ফুল ফুটেছে দেখো আমাদের তো জবা ফুল নিয়ে যাবো যেহেতু পুজো হবে আর ভাবলাম ছটা একবার ছাদে যাই তো সারে গিয়ে যাওয়া ফুলটা তুলবো তো দেখছি এসে কি কাণ্ড হয়ে গেছে গোটা দিকটা কুয়াশায় পরিপূর্ণ কিছুই দেখা যাচ্ছে না তো চলো নিচে যাই ফুলটা নিয়ে একটু আমাদের বাড়িতে কাজ হয়েছিল তো আজকে দেখো এখানে আজকে দেখো এখানে দাদারা বালি রেখে দিয়ে গেছে আর ছোট পাথরও আছে এখানে তো সেটা দিয়ে আজকে বাইরেটায় ঢালাই করবে আর দেখো এখানে বাথরুমের বাথরুমের যে মানে পুরোনো বাথরুমটা ছিল সেটা তো রিপেয়ারিং করলাম তো দেখো এখানে সানটা করা হয়ে গেছে আর এখানে প্লাস্টারও হয়ে গেছে এদিকটা তো এদিকটা এখন থাকবে যেদিকটা ভালো আছে তার জন্য এটা কিছু হবে না আর ওপরটা আমাদের ওই অ্যাডভেস্টটা জাপানো হবে তো এখানে দেখো কলের মুখটা বেঁধে দিয়েছে তো চলো আর এইখানে আমি এটা একটু কড়া করেছি কারণ কি এখানে আমি একটু মানে ফুলের চা ট লাগাবো আর আজকে সকালবেলায় একটু জল দিতে হবে তো যেহেতু এইটা মানে কালকে হয়েছে তো জল দিতে হবে আজকে আর এগুলো যেগুলো হয়েছে সেগুলোতেও জল দিতে হবে এই ধারেটা তো এখানটা আমি তোমাদের আগে বলেছি যে এখানটাতে আমি গাছ লাগাবো তো তার জন্য এখানটা পুরোটা ফাঁকা করা আছে তো এখানে মাটি গোবর সার দেওয়া যে মাটিটা হয় সেই মাটিটা মানে কাউকে দিয়ে করা করাবো তো সেটা দেখি কাউকে পেলে পরে তখন এটা করা করাবো এদিকের ঘরটার কী অবস্থা দেখো আসলে কাজ হলে যা হয় আর এখানে সানটা তো জল দিতে হবে আর এদিকে বসে দেখতে পাচ্ছি কি ঝিরঝির করে কুয়াশাটা পড়ছে দেখো গায়ে কীরকম অবস্থা মেঘের এত প্রত্যেকটা দিন এরকমভাবে মেঘটা করছে আমার স্কুল যাওয়া হচ্ছে না আমি তাহলে রান্নাঘর দিকে যাই চা করব এখনো এখনো পর্যন্ত চা খাইনি আর দেখো গাই সকাল সকাল দাদারাও চলে এসেছে কাজে দাদারাও চলে এসছে তো দেখতে পেলে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এসেছি রান্নাঘরে তো সকাল থেকে তো অনেকটাই কাজ ছিল আজকে দাদাদের কাজ শেষ হয়ে গেছে কমপ্লিট কালকে তোমাদের সকালে আপডেট দেবো যে আমরা পুরোটা হয়ে গেছে কমপ্লিট কি কী হয়েছে না হয়েছে আর মেঘ তো একদম গম্ভীর করে আছে মনে হচ্ছে যে জল হবে তো ওই জন্য সন্ধে সন্ধ্যে আমি তাড়াতাড়ি করে খাবারটা করে নিচ্ছি বেটুর আবার মানে এই যে তিন বেটুদের তিনটে পরীক্ষা হবে ফার্স্ট থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড তো তিনটে পরীক্ষা কী কী সিলেবাস হবে না হবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো ভাবছি যে সেটা রানিং করাতে হবে আর আজকে যা যা কুয়াশা ছিল সকালে দেখতেই প্রচন্ড কুয়াশা ছিল তো যেহেতু দাদাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা তাড়াতাড়ি করে খাবারটা করে নিয়ে দেখো আমি চলে এসেছি পরোটা করতে তো বেটুর খিদে পেয়ে গেছে বেটুর মানে এখন পরোটা করব বেটুকে তারপরে খাই দায় পড়তে বসাবো সারাদিনের সময় হলো না এখন সন্ধ্যাবেলায় সাইকেল নিয়ে বেরিয়েছে কি করবে না চালাবে সুন্দর আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে যেহেতু মেঘ করেছে ওই জন্য ঠান্ডাটা অনেকটা কম আছে একটা একটু করে নিই তারপরে ওকে পড়তে বসাবো আর সকাল সকাল উঠেছি দাদাদের অনেকটা কাজ হয়েছে আমাদের পিছনে যে বাড়ির পিছনে মানে জলটা যাচ্ছিল না সেটাও অনেকটা কাজ হয়ে গেছে ওটা পুরোটা কমপ্লিট মানে দাদাদের আর কোনো কাজ নেই আর কি কমপ্লিট এবারে আমি জাস্ট মাটিটা যে মাটিটা দিয়ে গাছ লাগাবো সেটাই কালকে ভাবছি দেখি কি করব না করব তো যেদিনে বেটুদের স্কুল যাবো সেদিনই আমি টপ ফুল চারা সেদিনে নিয়ে আসবো কিন্তু তার আগে তো মাটিটা আমাকে রেডি করতে হবে তাই না তো ওই জন্য মাটিটা রেডি করব কালকে কালকে সকালে সমস্ত কিছু তোমাদের সাথে আপডেট দেবো যে কোথায় মাটিটা কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো শোনা এইরকম গোল গোল পরোটা খাবে না কেমন পরোটা খাবে মুড়া মুড়া খাবে তো মানে এরকম

জল পরে রাত্রিবেলা যদি বৃষ্টি হয় না সাইকেলটা ভিজে যাবে তাওয়াতে যদি রুটির পরোটাটা করে দিই যেটা রুটি না করে আগে যদি পরোটা করি তাহলে তেল হয়ে যায় ওই জন্য কি হয় আমি ওই জন্য ভাবছি যে না এটাতে তো আমি তরকারি রান্না করবো দেখো গাইজ প্রজাপতি দেখো গাইজ হাতে বেলা প্রজাপতি দেখি ফড়ায় কিন্তু ভালো পরোটা হয় দাওয়াতে থেকেও ভালো হয় কড়াই কিন্তু পরোটাটা আটা আমার মাখা আছে একটা লইটা করে দেব আমার যে বাথরুমটা নতুন হইলো মানে রিপেয়ারিং হয়েছে পুরোটা মানে ভেঙে তোমাদের দেখিয়েছি তো রিপেয়ারিং যেটা হয়েছে বাথরুমটা বড় করে কালকে তো আজকে তো পুরো ফিনিশ হয়ে গেছে তোমাদের কালকে সাথে আপডেট দেবো তো আমার বাথরুমের পাশে একটা খুব সুন্দর একটা জায়গা করেছি যে তুমি চারটা টপ টপ যত বসে যায় আর ওটাতে আমি খুব আমি ভেবেই নিয়েছি যে ওটাতে আমি চন্দ্রমল্লিকা চারা মানে গাছ লাগাবো আর চন্দ্রমল্লিকা মানে লাল হলুদ লাল হলুদ যে চুনে চুনে হলদা কালারটা হয় ওইটা খয়রিটা খুব সুন্দর লাগবে দেখতে তো ওইটা লাগাবো বাজার মানে স্কুলের কাছে বাজারটা আছে সে বাজার আমি মানে মার্কে মাঝে মাঝে যাই মার্কেট করতেস তো সেখানে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুল খারাপ বিকে আর কি সেখান থেকে নেবো যেহেতু আমার এতদিন কমপ্লিট হয়নি তাই আমি নিচ্ছিলাম না এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে রাখার জায়গা আছে রাখবো একদম খুব সুন্দর দেখাবে ছোট্টখাট্টো একটা গার্ডেনের মতন লাগবে বেল একটু জল ছিল পরোটা গুলো পরি পিঠুকে খাওয়াই তারপর আবার কন্টিনিউ ব্লগে আমি ফিরে আসছি গাইস দেখো আজকে তো প্লাস্টার হয়েছে আর দেখো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর দেখো উপরে আমরা কি করব বুঝে উঠতে পারছি না তার জন্য একটা প্লাস্টিক এই দেখো প্লাস্টিকটা দিয়েছি যাতে আমাদের কোনো ক্ষতি না হয় তো প্লাস্টিকে দেখো ওইদিকে মোড়ামুড়ি হচ্ছে আর ওপরে দেখো অত কষ্ট করে করা হয়েছে তো জানি না কি হবে প্রচুর মেঘটা জলটা ভালোই বড় বড়ো ফোটা ফোটা বেটু দেখো এদিকে টর্চ দেখিয়ে লাইট ফাইট সব দেখানো হচ্ছে ওপরে ইট পিট দেওয়া হচ্ছে যাতে না কোনো অসুবিধা হয় ঠিক করবো এত কষ্ট করে করেছি জানি না কি হবে আদৌ মেঘটা বুঝতেই পারছ চলো দেখি এদিকে বাইরে ঢালাও দেওয়া হয়েছিল তো দেখতে বৃষ্টি জল শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে যাই না ঠিক আছে বেটুও বেরিয়ে গেছে দেখো বেটুও বাইরে বেরিয়েছে অকালে বৃষ্টি বুঝতে পারছো আর বাইরে আমাদের যে ঢালাইটা হয়েছিল সেই ঢালাইটা তো জল জল পড়লে তো সব কিছু ভেসে যাবে কিন্তু কী করবো দেখো লাইট অফ হয়ে গেল কারেন্ট চলে যাচ্ছে বারবার করে কি অবস্থা গাইজ কি বলবো ধরো এখনো খাবার দাবার হয়নি তো এখনো খাওয়া দাওয়ার হয়নি এখনো তো বেটুকে এই মাত্র পরে উঠলাম তারপর দেখছি প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আমার মাথাটা তো একদম ভিজে গেছে বেটুও ভিজে গেছে দেখতে পাচ্ছি দেখো ঘর ঘরের অবস্থা খুবই আর বাইরে সব ওই যে শর্টপিটটা হয়েছিল ওইটাও তো মানে ঢাকা দিতে গেলো আর এই বাথরুমটা আমাদের মোটামুটি প্লাস্টার প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হয়েছে জানি না কি হবে এখানে দেখো বেটু আর আমি খেতে চলে এসেছি রাতের খাবার কি কি মেনুতে আছে বেটা বলো তো কি কি আছে আমাদের মেনুতে কি কি আছে বেটা মেনুতে আছে কি সবজি এটা এটা সোয়াবিন হুম সোয়াবিনের সবজি দুধ 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 বেটা আমার খাই দেবে না আউ কি বল মাই